আবারও একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রমথ চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার দেওয়া আইডিগুলোর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পড়ো এবং পরীক্ষণ মনোবিজ্ঞান আছে, তাদের জন্য আজকের এই ক্লাসটি যে চ্যাপ্টারের উপর আলোচনা করছে সেটি হলো সাইকোফিজিক্স বা মনোভৌতবিদ্যা। আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো ওয়েবার এবং ফেকনারের সূত্র। আজকের এই ক্লাস শেষে তোমরা ওয়েবার এবং ফেকনার সূত্রটি আশা করি পরিষ্কারভাবে বুঝতে পারবে। ওয়েবারের ফেকনারের সূত্র, যে জার্মান মনোবিজ্ঞানী ওয়েবার 1837 সালে উদ্দীপক ও সংবেদনের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান এই বিষয়ের উপর একটি সূত্র প্রণয়ন করেন। পরবর্তীকালে ফেকনার সেটির পরিবর্তন এবং পরিবর্ধন সাধন করেন। তো এই সূত্রটিকে আমরা ওয়েবার এবং ফেকনারের সূত্র বলে থাকি। যে বিজ্ঞানী ওয়েবার উদ্দীপক এবং সংবেদকের গাণিতিক এবং পরিমাপযোগ্য সম্পর্ক স্থাপনের জন্য পরীক্ষণীয় ফলাফলের উপর ভিত্তি করে একটি সূত্র প্রদান করেছিলেন, তাহলে তিনি চেয়েছিলেন গাণিতিক এবং পরিমাপযোগ্য ভাবে। এটা নিয়ে পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে গবেষণা করেন। তো এভাবে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানী ফেকনার তার নিজস্ব পরীক্ষণের ফলাফলের উপর ভিত্তি করে ওয়েবারের সূত্রটিকে কিছু পরিবর্তন পরিশোধন করেন। পরবর্তীতে সূত্রটি ফেকনারের সূত্র নামে পরিচিত ছিল। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ওয়েবার প্রথমে হলো একটি সূত্র প্রণয়ন করেছিলেন, ফেকনার সেটিকে পরিবর্তন সাধন করেছিলেন, সেটি পরবর্তীতে হলো ফেকনারের সূত্র নামে পরিচিতি লাভ করেছিল। ওয়েবারের সূত্র কি ছিল? যে উদ্দীপকের মাত্রা বাড়ালে সংশ্লিষ্ট সংবেদকের মাত্রা বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু তা সবসময় ঠিক নয়। দুটি উদ্দীপকের মধ্যে ন্যূনতম অনুভবনীয় পার্থক্য সৃষ্টি করতে পারে এমন সংবেদনের ক্ষেত্রে বিশেষ অনুপাতে তৃতীয় উদ্দীপকটির তীব্রতা বৃদ্ধি করতে হবে, তাহলেই একটি উদ্দীপকের দুটি মাত্রার মধ্যে পার্থক্য অনুভব করা সম্ভব। তাহলে এই কথার মূল অর্থ হলো যে যদি একই উদ্দীপকের দুটি মাত্রার মধ্যে ধরলাম যে 100 গ্রাম আর 102 গ্রাম এর মধ্যে পার্থক্য আছে কিনা, তাহলে প্রথমের মাত্রাটা সে দ্বিতীয় মাত্রাটাকে বিশেষ অনুপাতে বৃদ্ধি করতে হবে। যেমন ওজনের ক্ষেত্রে এই অনুপাত হলো 2%, মানে 102/100। তাহলেই আমরা একটি উদ্দীপকের দুটি মাত্রার মধ্যে পার্থক্য অনুভব করতে পারবো। এর চেয়ে কম যদি মাত্রা হয়, যেমন 101/100, তাহলে কিছুতেই কিন্তু আমরা পার্থক্য অনুভব করতে পারবো না। ওইবার সূত্রটি কি ছিল? যে ন্যূনতম অনুভবনীয় পার্থক্য সৃষ্টি করতে হলে উদ্দীপক শক্তিকে এক অপেক্ষা শক্তিশালী একটি ধ্রুবক ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে। তাহলে অবশ্যই কি হবে? একের চেয়ে অবশ্যই বেশি হতে হবে, একের চেয়ে কম হলে এটা কোনোভাবে অনুভব করা যাবে না। যেমন K=∆I/I, কে মানে ধ্রুবক ভগ্নাংশ, ∆I মানে ন্যূনতম অনুভবনীয় পার্থক্যের জন্য উদ্দীপকের হ্রাস বৃদ্ধির মাত্রা, আই হলো আদর্শ উদ্দীপকের মাত্রা। তাহলে এখানে আমরা দেখতেছি, ধরলাম যে আদর্শ উদ্দীপক 100 গ্রাম, আর এটা হতে হবে কত? 100 কমপক্ষে 2 গ্রাম, মানে এক অপেক্ষা। তাহলে ভাগ করি কত হবে? এক অপেক্ষা কে এর মান বেশি হবে, এই ধ্রুবক ভগ্নাংশের মান অবশ্যই এক অপেক্ষা বেশি হতে হবে। ধরলাম কোনো কারণে এখানে দিলাম, উপরে দিলাম 99 আর নিচে হলো 100, তাহলে কি হবে? অথবা ওপরে আমাদের 100 থাকলো, নিচেও আমাদের 100 থাকলো, তাহলে ভাগফল কি হবে? 1/1 এর চেয়ে কম। সেই ক্ষেত্রে কিন্তু আমরা পার্থক্য নির্ণয় করতে পারবো না। বিভিন্ন পরীক্ষণ ফলাফল থেকে আমরা দেখছি যে ন্যূনতম অনুভবনীয় পার্থক্য তৈরির জন্য ওজন এবং উজ্জ্বলতাকে 2% বৃদ্ধি করতে হয়, স্বরকে, যে কোনো সাউন্ডকে 10% বৃদ্ধি করতে হয়, ত্বকের স্পর্শের ক্ষেত্রে 14% কম বা বেশি করতে হয়, লবণের স্বাদকে 20% কম বা বেশি করতে হয়, আর গন্ধের মধ্যে পার্থক্য তৈরি করতে গেলে 20% কম বা বেশি করতে হয়। উদাহরণস্বরূপ যদি আমরা আবারও দেখি যে 100 কেজি ওজনের ক্ষেত্রে ন্যূনতম অনুভূমিক পার্থক্য তৈরি করতে হলে 100 কেজির সাথে কমপক্ষে 2 কেজি, মানে 2%,
যুক্ত করতে হবে, তাহলে আমরা 100 কেজি এবং 200 কেজির মধ্যে ওজনের পার্থক্য নির্ণয় করতে পারবো। ধরলাম যে একজনের পিঠে 100 কেজি ওজনের বস্তা চাপিয়ে দিলাম, পরে বললাম 101 কেজি চাপিয়ে দিলাম, সে কিন্তু পার্থক্য বুঝতে পারবে না, বলবে যে আগের বস্তাটাই তার পিঠে দেওয়া হয়েছে। কিন্তু যখনই 100 কেজির পরে তাকে 102 কেজি দিব, তখন সে কিন্তু বলবে আগের চেয়ে এটা অবশ্যই ভারী। এরপরে মনোভৌত তথ্য, যে জার্মান বিজ্ঞানী ফেকনার, তিনি পরীক্ষণ মনোবিজ্ঞান নিয়ে অনেক গবেষণা করেছেন, পরীক্ষণ মনোবিজ্ঞানের উদ্যোক্তা, পরীক্ষণ মনোবিজ্ঞানকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন একজন, তিনি পদার্থবিদ, অঙ্গশাস্ত্রবিদ এবং দর্শন নিয়েও তার যথেষ্ট পরিমাণ জ্ঞান ছিল। তিনি পদার্থবিজ্ঞান, গণিত এবং মনোবিজ্ঞানের একটা সম্মিলন ঘটাতে চেয়েছিলেন, সবকিছুকেই তিনি গাণিতিক ভাবে প্রকাশ করতে চেয়েছিলেন। তো তিনি বললেন যে পার্থিবী জগতের উদ্দীপকের মাত্রা বাড়লে সংবেদনের মাত্রা বাড়ে, সুতরাং উদ্দীপকের মাত্রা পরিমাপ করতে পারলে সংবেদনের মাত্রাও পরিমাপ করা যাবে। তাহলে উদ্দীপক যেহেতু বাড়লে সংবেদনের মাত্রা বাড়ে, সুতরাং আমরা যদি উদ্দীপকের মাত্রা পরিমাপ করতে পারি সংবেদন, যেমন আলোর তীব্রতা বাড়লে দর্শনমূলক সংবেদনের তীব্রতা বাড়ে, শব্দের তীব্রতা বাড়লে শ্রবণমূলক সংবেদনের তীব্রতা বাড়ে। যেহেতু উদ্দীপকের মাত্রা পরিমাপযোগ্য, তেমনি সংবেদনের মাত্রাও পরিমাপযোগ্য, সুতরাং উদ্দীপক যদি আমরা পরিমাপ করতে পারি, সংবেদন আমরা পরিমাপ করতে পারবো। উদ্দীপক ও সংবেদনের মাত্রা পরিমাপ করতে পারলে এই দুইয়ের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করতে পারবো। এই উদ্দেশ্যকে সামনে রেখেই ফেকনার তার থিওরি প্রদান করেন। ফেকনারের সূত্র হলো, উদ্দীপকের মাত্রা যদি গুণোত্তর ধারায় বাড়ানো যায়, সংবেদনের মাত্রা বাড়ে সমান্তর ধারায়। এই কথাটার অর্থ হলো যে যদি শব্দের মাত্রা 2 বাড়াই, তাহলে সংবেদনের মাত্রা কিন্তু 2 বাড়বে না। তাহলে ধরলাম যে গুণোত্তর ধারা মানে গুণ আকারে, 1 এর পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16, এটাই হলো কিন্তু গুণোত্তর ধারা। আর সমান্তর ধারা কি? যখন হলো যোগ, দুইটার হলো পার্থক্য বা বিয়োগফল সমান থাকে। গুণোত্তর ধারা হলো যে দুইটি ধারার মধ্যে যখন হলো ভাগফল সমান থাকে, অনুপাত সমান থাকে, তখন সেটির নাম হলো গুণোত্তর ধারা। আর সংবেদনের মাত্রা, সমান্তর ধারা মানে কি? যখন হলো দুটি ধারার মধ্যে, যেমন 1 যোগ 2 যোগ 3, তাহলে কি, 3 বিয়োগ 2 করলে বিয়োগফল 1, 2 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 1, আর এখানে হলো 1 1 এর পরে হলো 2, 2 এর পরে হলো 4, 4 এর পরে হলো কত 8। যদি 8 8 কে ভাগ দেই 4 দিয়ে, তাহলে 2 ভাগফল, 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2 ভাগফল, 2 কে 1 দিয়ে ভাগ দিলে 2 ভাগফল। তাহলে এই ক্ষেত্রে হলো ভাগফল বা অনুপাত অনুপাত সমান থাকে, আর নিচের ক্ষেত্রে সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগফল বা পার্থক্য সমান থাকে। তাহলে ইনি বলছেন যদি উপরেরটা গুণোত্তর ধারায় বাড়ানো যায়, তাহলে সংবেদনের মাত্রা বাড়বে সমান্তর ধারায়। সূত্র হলো এস সমান কে লক এক্স প্লাস এ, এস হলো সংবেদনের মাত্রা, কে হলো অনুপাত উদ্দীপকের মান, এক্স হলো রেফারেন্স উদ্দীপকের মাত্রা। তো যেমন ধরলাম কোনো একটা জিনিসের 5 মাত্রা হলে সংবেদন ন্যূনতম গ্রাহ্য সীমা হয়, সংবেদন আমরা পাওয়া শুরু করি। 4 ভাগ 3 মানে 1 এর চেয়ে বেশি যদি মাত্রায় বাড়াই, তাহলে 1 মাত্রার বাড়লো, এখানে বাড়াইছে কিন্তু কত, 1 এর চেয়ে বেশি, 4 ভাগ 3 মানে 1.33, আর সেখানে সংবেদন বাড়লো কত, 1 একক। আবার এখানে অতিরিক্ত বৃদ্ধি করলাম, গুণ দিলাম, কিন্তু এখানে গুণ দিলাম কত, 1 অপেক্ষা বেশি মাত্রার উদ্দীপক, কিন্তু সংবেদন কত হলো, 1 হলো এখানে। তাহলে উদ্দীপকের তীব্রতা বৃদ্ধির ধ্রুবক অনুপাতটি হলো 4/3, অবশ্যই 1 অপেক্ষা বেশি, আর সংবেদন বৃদ্ধির মান হলো 1। তাহলে উদ্দীপক যদি আমরা এইভাবে বাড়িয়ে থাকি, তাহলে সংবেদন বাড়বে আমাদের কোনভাবে, এইভাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ থেকে আমার সাথে থাকার জন্য। আশা করি আগামী ক্লাসেও তোমাদেরকে আমরা সাথে পাবো।